আসসালামু আলাইকুম, এগ্রিকালচার টেকনোলজি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই পরন্ত বিকেলবেলায়। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। দর্শক, আজকে আমি একটি বিশেষ আলোচনায় আসলাম। আপনারা হয়তো আমার থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকে আমি যে আলোচনাটি করব তা হচ্ছে তেল এবং ডিজেলের দাম বৃদ্ধি এবং কৃষকের ভাবনা নিয়ে। আসলে কৃষক বরাবরই অবহেলিত থাকে, বরাবরই কৃষক অবহেলা নিয়েই, বঞ্চনা নিয়েই বেঁচে আসছে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা আপনারা জেনে গেছেন। প্রথমে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে সারের দাম বৃদ্ধি নিয়ে। কৃষক, আপনারা জানেন কৃষক তার উৎপাদিত পণ্যের ফলন বৃদ্ধিতে যে তাদের জরুরি বিষয় সেটি হচ্ছে সার। সার ছাড়া কিন্তু ফসল ভালোভাবে ফলানো যায় না, অর্থাৎ ফসল ফলাতে গেলে সারের প্রয়োজন আছেই। কিন্তু সেই সারের যদি দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কৃষকের ক্রয় ক্ষমতার বাইরে যদি চলে যায়, তবে সেটি কিন্তু কৃষকের জন্য একটি অশুভ ইঙ্গিত আমি মনে করি। প্রিয় দর্শক, ইউরিয়া এর আগে আসলে 16 টাকা, সরকারি যে হিসেব ছিল 16 টাকা খুচরা মূল্য, সেখানে হয়তোবা কৃষক পর্যায়ে বিক্রি হতো 18 টাকা পর্যন্ত। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় এখন সরকারি মূল্য করা হয়েছে 22 টাকা, যেখানে আসলে বলতে গেলে কৃষককে কিনতে হচ্ছে 24 থেকে 25 টাকা কেজিতে। আসলে এভাবে কৃষকের যে মানে খরচ কতটা বেড়ে গেছে সেটি বলার মতো নয়। কিন্তু তদুপরি বলতে হয় এই ইউরিয়া সার যদিও দাম বেশি দামে ক্রয় করতে হচ্ছে, কিন্তু সেভাবে সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, বেশি দামে ক্রয় করতে হচ্ছে। এতে গেল ইউরিয়ার কথা। কিন্তু পাশাপাশি যে অন্যান্য সারগুলি রয়েছে, টিএসপি, ডিএপি এবং এমওপি, বিশেষ করে এমওপি, দর্শক এমওপি সার যদিও বা সম্ভবত 700 টাকা মূল্য ছিল, কিন্তু দুঃখের বিষয় এখন বাজারে কিনতে হচ্ছে 1400 থেকে 1500 টাকা বস্তা। 1400 থেকে 1500 টাকা বস্তায় একজন কৃষক এই এমওপি সার ক্রয় করে আসলে কতটুকু লাভবান হবে সেটি আসলে সময় বলে দেবে। এমওপি সারটি যেহেতু ব্যাপক ব্যবহার হয়, কিন্তু আসলে কী কারণে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে এটি আসলে বোধগম্য নয়। সরকারকে অবশ্যই এ বিষয়ে নজর দেওয়া দরকার। এর পাশাপাশি যে টিএসপি সার রয়েছে, টিএসপি সারেও একই অবস্থা, বাজার মূল্য অনেক বেশি এখন, অর্থাৎ যে দামে বিক্রি হওয়ার কথা সেই দামে কিন্তু পাওয়া যাচ্ছে না, সেই দামের থেকে বেশি দামে বিক্রি হচ্ছে। এরপর যে সারটির কথা বলবো, ডিএপি, ডাইঅ্যামোনিয়াম ফসফেট, এই ডাইঅ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি সার তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে এবং সেভাবে আসলে পাওয়া যাচ্ছে না। কারণ অনেকেই মনে করতেছেন হয়তোবা ইউরিয়া সারের পর ইউরিয়া সারের যেহেতু দাম বেড়েছে, এখন ডিএপি সারেরও দাম বাড়বে, এই আশায় কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী তারা কিন্তু মজুত করে রাখছেন। আসলে সরকার যদি এই বিষয়গুলো নজর না দেয় সেটি কিন্তু খুবই দুঃখজনক হবে। এরপরে আসলে যে কথাটি বলবো, সারের দাম তো বললামই, কিছু আসলে সরকারিভাবে বৃদ্ধি করা হয়েছে যেটা বলার কিছুই নেই, কিন্তু আসলে সেদিক দিয়ে বলতে গেলে কৃষকের কতটুকু ফসলের দাম বৃদ্ধি পেয়েছে সেটি কিন্তু কেউ খোঁজ রাখে না। এরপরে বলতে গেলে হচ্ছে আপনার বিভিন্ন প্রকার ওষুধের যে দামগুলি রয়েছে, কীটনাশক বা সার, মাইক্রোনিউট্রিয়েন্ট, সবগুলিরই কিন্তু দাম অনেক বৃদ্ধি পেয়েছে। তো এখন আমি যে বিষয়টি বলবো এতে গেল সারের কথা, এর চেয়ে যেটি বড়
অত্যন্ত দুঃখজনক বলতে হয়, দুঃখজনক হলেও বলতে হয়, ডিজেলের দাম বৃদ্ধি। প্রতি লিটার ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে 34 টাকা পার লিটারে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এখন কিন্তু পরন্ত বিকালবেলা আমি এই ভিডিওটি করছি, এখনও প্রচণ্ড রোদ পড়ছে। আসলে এই আমন ধান কিন্তু মূলত বর্ষাকালে চাষ হয়ে থাকে, এই সময় দেখা যায় সেভাবে সেচের প্রয়োজন হয় না, বৃষ্টির পানিতেই কিন্তু হয়ে যায়। কিন্তু এবার দুর্ভাগ্যজনক হলে সত্য, এবার কিন্তু দেখেন একদম রৌদ্র জল আবহাওয়া, এভাবেই কিন্তু আজকে কয়েকদিন থেকে তীব্র গরম পড়ছে, যে কারণে বৃষ্টি নেই। আর যদি জমির কথা বলতে হয়, তবে আপনাদেরকে একটু দেখাবো আমি, দেখেন কীভাবে ফেটে কিন্তু চৌচির হয়ে গেছে। এভাবেই কিন্তু আসলে জমি ফেটে ফেটে কিন্তু চৌচির হয়ে গেছে দর্শক। তো এই যে ডিজেলের দাফে 1 লাখে ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে 34 টাকা পার লিটার, অর্থাৎ এখন 1 লিটার ডিজেলের দাম, ডিজেল ক্রয় করতে গেলে আপনাকে গুনতে হচ্ছে 114-115 টাকা। কিন্তু এই 1 লিটার ডিজেল দিয়ে আসলে কতটুকু জমি আপনি ভেজাতে পারবেন, সেটিও কিন্তু প্রশ্ন থেকে যায়। দর্শক, সব মিলিয়ে বলতে হয় কৃষকের উৎপাদিত পণ্যের দাম না থাকলেও, দাম বেশি না হলেও ফসল উৎপাদন করতে কিন্তু তাদেরকে অনেক বেশি খরচ করতে হচ্ছে। গত বছর বলতে গেলে, গত বছর 1 বিঘা ধান চাষে, 1 বিঘা ধান চাষে যে খরচ হয়েছে, এবছর কিন্তু তার দ্বিগুণ খরচ হবে বলে আমাদের মনে হচ্ছে। কেননা সারের দাম অনেক বেশি, প্রতিটি সারের দাম বেশি, যদিও বা সরকারিভাবে বাড়ানো হয়েছে শুধুমাত্র ইউরিয়া, নাইট্রোজেন শুধুমাত্র বাড়ানো হয়েছে, কিন্তু আপনি MOP, মিউরেট অফ পটাশ, ডাইঅ্যামোনিয়াম ফসফেট বা DAP, ট্রিপল সুপার ফসফেট বা TSP, মূলত এই 3টি সার কৃষক পর্যায়ে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। তো এই 3টি সারেই কিন্তু দাম অনেক বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ কৃষকের হাতের নাগালের মধ্যে আর নেই বলতেই চলে। পাশাপাশি আসলে কৃষিপণ্য উৎপাদন করতে বর্তমানে কীটনাশক বা ছত্রাকনাশক ছাড়া সেভাবে আসলে উৎপাদন করা যাচ্ছে না, কিন্তু সেই কীটনাশক ছত্রাকনাশকের ক্ষেত্রেও আপনি গিয়ে দেখেন সেখানেও অনেক বেশি দাম, অনেক দাম বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি যদি বলতে হয় যে ডিজেলের কথা বললাম, এবার ধান উৎপাদন করতে গিয়ে, এবার আমন ধানে কিন্তু আপনাকে অনেক বেশি সেচ দিতে হবে, কারণ এবার বৃষ্টি সেরকমভাবে নাই। তো এতে করেও কিন্তু আসলে অনেক বেশি খরচ বেড়ে গেছে, কৃষকের খরচ কিন্তু অনেক বেশি বেড়ে গেছে, সে তুলনায় বলতে গেলে কিন্তু কৃষকের যে উৎপাদিত পণ্যগুলি রয়েছে সে পণ্যগুলির কিন্তু দাম সেরকম নাই বললেই চলে। সে হিসেবে ধানের দাম বাড়েনি, সে হিসেবে আলুর দাম বাড়েনি, সে হিসেবে অন্যান্য যে উৎপাদিত সবজিগুলি রয়েছে সেগুলির দামও কিন্তু বাড়েনি। সব মিলিয়ে দর্শক বলতে গেলে আসলে কৃষকের কপালে যে চিন্তার ভাঁজ রয়েছে সেটি কিন্তু শুরু হয়েছে। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে অনুরোধ করব, বিষয়গুলি বিশেষ করে যে সারের দামগুলি রয়েছে তারা যেন কৃষক পর্যায়ে সেটি কৃষক পর্যায়ে যেন সঠিকভাবে সঠিক দামে বিক্রি হয় সে ব্যবস্থা যেন গ্রহণ করে। আমার এই ভিডিওতে কেউ মনে কষ্ট পেয়ে থাকলে সেজন্য আমি ক্ষমা চাচ্ছি, কারণ
অনেকে হয়তো বা ভাবতে পারেন যে আমি সরকার বিরুদ্ধে কথা বলছি কি না, আসলে সরকার বিরুদ্ধে না, এটি আমি জনগণের পক্ষে অর্থাৎ কৃষকের পক্ষে কথা বলছি। বিষয়গুলি সকলকে ভেবে দেখার অনুরোধ রইল। আর দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে ভিডিও দেওয়া মাত্র সবটাকে আপনি পেয়ে যান। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।